বর্তমানে স্তন টিউমার বা স্তন ক্যান্সার মহিলাদের মধ্যে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এটা কিন্তু আমরা খুব সহজে বাসায় বসেই প্রাথমিক পর্যায়ে আমরা এটাকে শনাক্ত করতে পারি। সেই বিষয়ে আজকে আমি কথা বলবো, নিজের স্তন নিজে কিভাবে পরীক্ষা করবেন। আমরা যখন স্তন পরীক্ষা করব তখন অবশ্যই একটা নির্দিষ্ট সময় করব। সেই নির্দিষ্ট সময়টা আসলে কোন সময়, মাসিক এর পরবর্তী 3-4 দিনের মধ্যেই আমরা স্তন পরীক্ষা করব। আর যাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে তারা কি তাহলে করবে না? হ্যাঁ, তারা স্তন পরীক্ষা করবে, তবে তারা প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে স্তন পরীক্ষা করবে। এখন আসি কিভাবে আমরা এই পরীক্ষাটা করব। পরীক্ষাটা আমরা করব আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের উপরিভাগকে অনাবৃত করে আমরা স্তনটাকে দেখব আয়নার। আমরা আসলে এখানে কী কী দেখব, আমরা দেখব স্তনের কালারটা, এখানে কোনো কালার চেঞ্জ হচ্ছে কি না বা লালচে ভাব দেখা দিচ্ছে কি না, কোথাও কোন দুই স্তন কি উঁচু নিচু হয়ে আছে কি না বা সমান আছে কি না, বা কোনো নিপল বা স্তন বোটা সেটা কি ভিতরের দিকে ঢুকে যাচ্ছে কি না। এখন এখানে দেখার জন্য আমরা তিনভাবে দেখব। এক হচ্ছে আমরা দুই হাতকে সমান্তরালে রেখে দেখব, আবার আরেকবার হচ্ছে আমরা দুই হাতকে কোমরে রেখে দেখব। কীভাবে আপনারা স্তন পরীক্ষা করবেন, আপনাদের এটা তিন অবস্থায় করবেন। একবার দাঁড়িয়ে করবেন, বসে করবেন চেয়ারে, আর হচ্ছে শুয়ে করবেন। এখন দাঁড়িয়ে যখন করবেন তখন কীভাবে করবেন, দুই হাত সমান্তরালে রাখবেন, আবার দুই হাত কোমরে রাখবেন, আর দুই হাত মাথার পিছনে এভাবে রেখে আপনারা স্তন পরীক্ষা করবেন। এটা কেন গোসলের সময় আমরা করতে পারি, কারণ গোসলের সময় সাবান দিয়ে আমরা যদি স্তন পরীক্ষা করি তাহলে আমরা সহজেই চাকা থাকলে সেটা আমরা ফিল করতে পারবো। এখন কিভাবে আমরা এই স্তনটা ফিল করব, এটা ফিল করার জন্য আমরা হাতের তিন আঙ্গুল দিয়ে আমরা স্তন পরীক্ষা করব, ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে। এখন এই তিন আঙ্গুলের মধ্যে হচ্ছে ইন্ডেক্স, মিডল এবং রিং ফিঙ্গার। এই তিনটা আঙ্গুল দিয়ে আমরা চেপে চেপে ঘুরিয়ে স্তনটা পরীক্ষা করব। এর সাথে অবশ্যই আমরা আমাদের বগলতলা বা এক্সিলা পরীক্ষা করব। এক্সিলা পরীক্ষা করার পরে আমরা তখন চেয়ারে আবার বসব। চেয়ারে বসার পর আবার এই তিন ভঙ্গিতে আমরা আবার পরীক্ষা করব। এরপরে আমরা শুয়ে, যে কোনো বিছানা বা যে কোনো ফ্ল্যাট জায়গায় আমরা শুয়ে আবার এই তিন আঙ্গুল দিয়ে চেপে চেপে আমাদের স্তন পরীক্ষা করব। এখন আসি কেন আমরা এই স্তনটা পরীক্ষা করব। স্তনটা পরীক্ষা করার কারণ হচ্ছে আমরা যদি প্রতি মাসে একটি নির্দিষ্ট সময় আমরা স্তন পরীক্ষা করি তাহলে আমাদের হাতে খুব সহজেই যদি কোনো ছোটো ধরনের টিউমার বা কোনো ধরনের অ্যাবনর্মালিটি থাকে তাহলে আমরা দেখে ফেলবো সেটা। তখন আমরা যে কোনো ডাক্তারের শরণাপন্ন হলে আমাদের দ্রুত রোগ নির্ণয় করা সম্ভব হবে। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা স্তনের পোটাটাকে চেপে দেখব কোনো রকমের পানি জাতীয় কোনো কিছু বের হচ্ছে কি না বা কোনো পুঁজ আসছে কি না বা কোনো রক্ত যাচ্ছে কি না বা কোনো দুধ আসতেছে, দুধ জাতীয় পদার্থ বের হচ্ছে কি না। এগুলো যদি হয় তাহলে আমরা অবশ্যই ডাক্তারকে সে ব্যাপারে আগে বলবো, তাহলে তার রোগ নির্ণয় করা খুব সহজেই সম্ভব হবে। এবং ডাক্তার অবশ্যই তখন কিছু পরীক্ষা আমাদের দিবে এবং এই পরীক্ষাগুলো আমরা করার মাধ্যমে খুব সহজেই যদি আমরা টিউমারটাকে একদম প্রাথমিক পর্যায়ে যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে সেটা থেকে আর সেটা ক্যান্সারে পরিণত হওয়ার আগেই আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি। এবং আমরা দেখা যাচ্ছে যে আমরা যদি খুব দ্রুত রোগ নির্ণয় করতে পারি আমাদের চিকিৎসাটা খুব দ্রুত ভাবে আমরা শুরু করতে পারবো এবং আমরা এখান থেকে খুব দ্রুতভাবে আরোগ্য লাভ করতে পারবো।